সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি অপরূপ রেসিপি উইথ শিল্পীর রান্নাঘর। আজকের রেসিপি আমি তৈরি করেছি মটকা কুলফি। দেখুন মটকা কুলফি তৈরি করে নিয়েছি। চলুন এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে আমি এই মটকা কুলফিটা বানাই সেই রেসিপিটাই দেখে নেই। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 1 লিটার দুধ। এখানে আমি 1 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি। নিয়েছি 100 গ্রামের মতো চিনি, নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, নিয়েছি কাজু বাদাম, আমি এখানে একটু কুচি করে রেখেছি ছোটো ছোটো টুকরো করে, আর নিয়েছি চিনে বাদাম। চিনে বাদামকেও আমি একইভাবে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি 4 টুকরো মানে 4 পিস বাতাসা নিয়েছি, এতে কালারটা খুব ভালো হয়। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, আমার মনে হয় একটু বাতাসাটা দিলে একটু কালারটা খুব সুন্দর আসে। আর এখানে আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়েছি 2 প্যাকেট। ঠিক আছে চলুন দেখে নেই, আজকে আমি তৈরি করব মটকা কুলফি। এবার মটকা কুলফির জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটছে, গরুর খাঁটি দুধটা নিলেই আইসক্রিমটা মানে মালাই কুলফিটা ভালো হয়। এবার ঢেলে দিলাম আমি চিনি, সরি মটকা কুলফি, চিনিটা দিয়ে আবার আমি জাল করে নেব। দুধটা ততক্ষণ ফুটতে থাক, ততক্ষণে আমি এই গুঁড়ো দুধটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি একটু দুধ তুলে রেখেছিলাম, এবার আমি একটু দুধ দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলে নেব। কাঠিটা দিয়ে গুলে নিচ্ছি। এবার আমি কিছুটা দুধ এই পাত্রেতে তুলে রাখবো, এর মধ্যে আমি গুঁড়ো দুধটা গুলে নেব। আমি এই পাত্রের মধ্যে একটু দুধ তুলে রেখেছিলাম, এবার আমি এই গুঁড়ো দুধটা ঢেলে দেব, ঢেলে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ যে গুলে রেখেছি সেই দুধটা আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে আবার জাল করে নেব। এবার এতে দিয়ে দেবো আমি বাতাসাগুলো, যে 4টে বাতাসা আমি নিয়েছিলাম। দুধের কালারটা একটু সুন্দর চেঞ্জ হয়ে যায়, আমার খুব ভালো লাগে, এই জন্যই আমি দিলাম। দেখুন দুধের কালারটা হালকা ঘিয়ে ঘিয়ে টাইপের এসছে, বাতাসাটাও গলে গেছে। এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি এই কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব, ঢেলে আবার নেড়ে চেড়ে নেব। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধটা কেমন ঘন হতে শুরু করেছে। এবার যে আমি বাদাম কাজু বাদাম কুচিটা নিয়েছিলাম সেই কুচিটা দিয়ে দেব, আর নিয়েছিলাম চিনে বাদাম কুচি, এই কুচিটাও দিয়ে দেবো, তো সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় বাদাম কুচিগুলো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম অ্যাড করতে পারেন। দেখুন আমার তৈরি হয়ে গেছে, আমার ঘনত্বটা দেখুন এরকম ঘনত্ব। এবার আমি নামিয়ে চলুন ঠান্ডা করে নেই।
গ্যাসটা অফ করে দিলাম। এবার এরকম নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি যে আইসক্রিম বোল নিয়েছি এতেও বসাবো। আর এখানে আমি এই কাপগুলো নিয়েছি, এই কাপেও আমি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই। এবার আমি এতে এক এক করে ভরে দেব। দেখুন আমার এখানে এই ছটা বলে ভরেছি, আর এখানে আমি আটটা, এতেও আমার আটটা হয়ে গেছে। সবার কাছে তো আইসক্রিম বল হয়েছে মা, হ্যাঁ সবার কাছে তো আইসক্রিম বল থাকে না, সেই জন্য এরকম কাপে করেও খাবেন, দেখবেন সুন্দর হবে এতে। এবার আমি একটা এটা দিয়ে ফয়েলটা দিয়ে ভালো করে মুড়ে নেব আইসক্রিম বলটাকে। দাও বাবা, হ্যাঁ আমার কাছে দাও। এবার আমি এই কাঠিগুলোকে এখানে আস্তে আস্তে দিয়ে দেবো। এবং এটাকে আমি এরকম একটা স্টিলের থালা দিয়ে এরকম করে ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। এইভাবে আমি রেখে দিলাম। আমি সারা রাতের জন্য এই মটকা কুলফিটাকে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে দেখব খুলে। ওয়াও দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন উপর করছি পড়ছে না। এবার ছোট ছোট কাপগুলো দেখি, ওয়াও দেখুন কি সুন্দর হয়েছে, কোনোটাই পড়ছে না দেখুন। তৈরি হয়ে গেল আমার মটকা কুলফি। এগুলোকে আমি কাঠি ঢুকিয়ে বের করে নেব। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।